আসসালামু আলাইকুম। আমার সামনে চারটা মেশিন দেখছেন, সবগুলোই ইন্ডিয়ান ব্র্যান্ডের। তো আমরা আজকে সবগুলোই লাইভ করব, লাইভটা শেষ পর্যন্ত দেখবেন, একটু সময় লাগতে পারে। ওটার পাশাপাশি যে অ্যাটাচমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব হচ্ছে মিনি পাওয়ার টিলার, 7 হর্স পাওয়ার, পেট্রোল চালিত, এটা বেল্ট সিস্টেম, এটা দিয়ে আমাদের শুরু হবে। এরপরে ধীরে ধীরে বাকিগুলো আপনাদেরকে দেখাবো। এই 7 হর্স পাওয়ারটা আপনারা এর আগেও দেখেছিলেন অনেকবার, তবে ইন্ডিয়ানটার আমরা বেশ অল্প কিছু নিয়ে এসেছিলাম গত বছর। তো এটার খুবই সাড়া পড়েছিল যে আমরা ইন্ডিয়ানগুলো অনেকেই চেয়েছিলেন। তো এটা কেমন চাষ হয় সেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজকের লাইভগুলো করা এবং অ্যানাউন্সমেন্ট দেওয়া যে আমরা ইন্ডিয়ান কতটা মডেলের এবার নিয়ে এসেছি এবং কত বড় চালান নিয়ে এসেছি। তো এবার মোটামুটি বেশ নিয়ে এসেছি আমরা, যাতে আপনাদের অসুবিধা না হয়। গত বছর অল্প পরিমাণে নিয়ে আসার কারণে আমরা বেশি দিন রাখতে পারিনি, তার আগেই শেষ হয়ে গেছিলো। চায়নার পাশাপাশি ইন্ডিয়ানটার বেশ চাহিদা, তো আমরা এই কারণেই এবার সব মিলে অনেকগুলো মিনি পাওয়ার টিলার নিয়ে এসেছি। তো এখন যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে বেল সিস্টেম, 7 হর্সের পেট্রোল চালিত। দেখেন কি পরিমাণে ঘাস, সেখানেও এই ছোট্ট মেশিনটা চাষ করে যাচ্ছে। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে ডিজেল চালিত, 7 হর্স পাওয়ার আছে, ডিজেল চালিত 10 হর্স পাওয়ার আছে, সেলফ সিস্টেম এবং পেট্রোল চালিত আরেকটা গিয়ার সিস্টেম আছে। তো ভিডিও শেষ পর্যন্ত একটু দেখবেন কষ্ট করে, আমরা সবগুলো দেখানোর উদ্দেশ্যে অল্প করে চাষ করে দেখাবো যে এটাকে কীরকম চাষ করে। আসলে প্রচুর ঘাসের কারণে যাওয়া যাচ্ছে না সামনের দিকে, দেখেন কি পরিমাণে চাষ হচ্ছে। এই ছোট্ট একটা মিনি পাওয়ার টিলার, এর আগেও 7-এর আপনারা এই বেল সিস্টেমটা দেখেছেন। দেখেন কি পরিমাণে ঘাস সেখানে চাষ করে যাচ্ছে। ভিডিওটা সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা আরও এই যে সামনে দেখতে পাচ্ছেন আরও 3 ধরনের মিনি পাওয়ার টিলার আছে, সেই 3 ধরনেরটাও আপনাদেরকে আমরা দেখাবো। সেগুলো আবার কেমন চাষ হয়। এই মিনি পাওয়ার টিলারগুলোর সুবিধা হচ্ছে মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে পারবেন, এর পিছনে ফলা লাগায় দিতে পারবেন, যখন চাষ শেষ হয়ে যাবে আলুর যে জায়গাগুলো তৈরি করা হয় সেগুলো যেমন ব্যবহার করা যায়, সেই লাঙ্গলগুলো আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। এবং এই ছোট ছোট মিনি পাওয়ার টিলারগুলো দেখা গেল যে আপনাদের সব জায়গায় নিয়ে যেতে পারবেন এবং খুবই ওজন কম, 2 জন মিলেও তুলে নিয়ে যেতে পারবেন। এবং যে কোনো জায়গায় ব্যবহারও করতে পারবেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে কতটা কাজ করে, তো আমরা চেষ্টা করি এখন ইদানিং সবগুলো লাইভে দেখাতে, কারণ অনেকেই বলতে পারেন যে এডিটিং করে দিয়েছেন কি না। তো এখানে লাইভে তো আর এডিটিং করার কোনো সুযোগ নেই, তো আমরা লাইভে এই জন্যই দেখাতে চাই যে আসলেই কতটা কাজ করে এই মিনি পাওয়ার টিলারগুলো। যেহেতু আপনারা এটা আপনাদের শ্রমের টাকা দিয়ে কেনেন, যাতে আপনারা না ঠকেন,
এই কারণেই আমরা লাইভগুলো করি। দেখবেন অনেকেই আছে প্রোডাক্ট বিক্রি করে, মূল্য দেয় না, আমাদের কিন্তু প্রত্যেকটারই মূল্য দেয়া থাকে আমাদের ডিসক্রিপশনে। ভিডিওতে অনেক সময় বলা হয় না, কারণ হচ্ছে এই ভিডিওগুলো বছরের পর বছর থাকে। যেমন অনেক ভিডিওতে আমরা দাম বলি, সেটা অনেকদিন পরেও কাস্টমার ওই দামের উপর নির্ভর করে, অনেক সময় ওই দামেই প্রোডাক্ট চায়, এটা একটা ঝামেলা। এই কারণে আমরা ডিসক্রিপশনে দামগুলো দিয়ে থাকি। আপনারা আমাদের ওয়েবসাইটগুলোতে দেখতে পারবেন, ওয়েবসাইটগুলোতে আমরা দামগুলো দিয়ে থাকি। এরপরে আমরা আরেকটা মিনি পাওয়ার টিলার দিয়ে কাজ করব। এরপরে যেটা দেখবো, এটাও 7 হর্সের পেট্রোল ইঞ্জিন, কিন্তু এটাতে গিয়ার সিস্টেম। মানে এখানে দেখবেন যে আমরা এখানে এই জায়গাটাতে কিন্তু বেল্ট ছিল, এই জায়গাটাতে বেল্ট আছে, আর এইটাতে কিন্তু ওই বেল্টটা নেই, এটা গিয়ার পেনিয়াম সিস্টেম বলে এটাকে। এই গিয়ার সিস্টেমটা এখন আমরা চালাবো, তো স্টার্ট করেন। এটা এরপরে আমরা বাকি 7 হর্সপাওয়ার দুইটাই মোটামুটি একই, শুধু তফাত হচ্ছে বেল সিস্টেম গিয়ার সিস্টেম। তো আমরা এটার এখন একটু চার্জ দেখব যে এটার কেমন চার্জ করে, এবং এরপরে দেখব হচ্ছে ডিজেল চালিত যে 7 হর্সপাওয়ার আছে সেটা, এর তারপরেরটা দেখব হচ্ছে 10 হর্সপাওয়ার সেলফ, যেটা চাবি দিয়ে চালানো যায়। দেখেন এই একদম সাউন্ড কম, একবারই নতুন ইঞ্জিন খোলা হয়েছে, একদম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই। এখানে গিয়ার সিস্টেম এটাতে একটু মডেলটা ভিন্ন করেছে, যে হচ্ছে উপরে একটা ঢাকনা দিয়েছে যাতে রোদ একটু কম পড়ে ইঞ্জিনের উপরে, মডেলটাই জাস্ট একটু ভিন্নতা নিয়ে এসেছে। দেখেন এক জায়গায় ধরে রাখলে এবং সামনে দেখেন চাকা দেয়া আছে, চাকাটা একটু উপরে তুলে দাও, লকটা খুলে দাও, হ্যাঁ আরও উপরে তুলে দাও, হ্যাঁ। তো আপনারা চাইলে চাকার উপরেও ব্যবহার করতে পারবেন এবং চাকাটাও খুলে ব্যবহার করতে পারবেন। এটা দেখেন, এটা হচ্ছে গিয়ার সিস্টেমটা, দেখেন কেমন চার্জ হচ্ছে। আগেরটা তো দেখেছেন কী পরিমাণে চার্জ হয়েছে, এটা এটাও খুব ভালো চার্জ করছে। ছোটো হিসাবে যে কাজগুলো করে, আসলে এটা আপনারা চিন্তাই করতে পারবেন না যে এরকম চার্জ করে এই ছোটো ছোটো ইঞ্জিনগুলো। এবং আওয়াজ দেখেন একদমই মোটামুটি কম, যে আপনার সাউন্ড পলিউশনও হবে না, এবং এগুলোর তেল কনজাম্পশন অনেক বেশি। আমরা গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা ছোটো একটা ইঞ্জিন কত মিনিটে কত শতাংশ জমি চাষ করা যায়, এটার একটা ক্যালকুলেশন দিয়েছিলাম। সেটাতে আমরা দেখেছি যে 1.5 থেকে 2 মিনিট সময় করে লেগেছিল 1 শতাংশ জমি চাষ করতে। তো সেটা থেকেই বুঝতে পেরেছিলেন যে আমরা আসলে এই ছোটো ইঞ্জিনগুলো শুধু নিলে না, আপনাদের কতটা কাজে লাগবে। এবং গভীরতার দিক যদি চিন্তা করেন, এরকম পরিমাণ ঘাসের মধ্যেও দেখেন কী সুন্দর চলছে। তো আপনার এটাই ওভারকাম করা যে এই ছোটো মেশিনগুলো করছে, এটা তো বিশাল। আর দেখবেন যে বড় মিনি পাওয়ার টিলারগুলোতেই কি, সরি, বড় যে পাওয়ার টিলারগুলো আছে ওগুলো আপনার একটা জমি রেডি করতে মিনিমাম 3 চাষ লাগে। তো ছোট হিসাবে এগুলো দেখেন আমার মনে হয় না 3 চাষই লাগবে, 2 চাষেই মোটামুটি অনেক দূর কাভার হয়ে যাবে।
এবং আপনারা যদি চান যে এটাকে আরো স্লো চালাবেন, যে আমরা গভীরতাটা একটু বেশি নিব, তাহলে আপনারা আরো ধীরে ধীরে চালালে আর গভীরতাগুলো বেশি নিতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে চাষের বিষয়গুলো ভালো করে বোঝা যাচ্ছে কিনা, কারণ আমরা যে সময় এসেছি শীতে খুব অবস্থা খারাপ, চারিদিকে অনেক শীত পড়ছে, তারপরও আমরা একটু কাছ থেকে ভিডিওগুলো করার চেষ্টা করছি যাতে আপনাদের শীতগুলো না হয়। তো আমরা এখানে একটু গভীরতা দেখি কি পরিমাণ গভীর হয়েছে, পাঁচ থেকে সাত ইঞ্চি এটা গভীর হয়েছে। এবং বিশেষ করে এখানে যে ঘাসগুলো দেখেন, ঘাসগুলো একবারেই তুলে ফেলছে, দেখা গেল যে আপনাদের অনেক জায়গা আছে, যেমন আমাদের নাটোরে অনেকেই এই মিনি পাওয়ার টিলারগুলো নেয়, তারা যেটা বলে যে ওখানে অনেক মাটি শক্ত, তো ওনারা কী করে যে আমাদের এই অঞ্চলে একটু নরম মাটি, তাও শক্ত মোটামুটি চলে, তো ওনারা কী করে দুই চাষ দেয়। আমাদের এখানে দেখা গেল দেড় চাষে যেটা হবে, ওদের ওখানে সেটা দুই চাষ দিতে হবে। তো ছোটো হওয়ার কারণে আপনারা ওই কাজটা কিন্তু খুব ইজিলি করতে পারছেন, আর চিন্তা নাই যে আপনার খুব শক্ত মাটি সেটাতে চালানো যাবে না। আপনারা চাইলে ভারী ভারী ইঞ্জিন নিতে পারবেন, 10 হর্স পাওয়ারের আমাদের ইঞ্জিন আছে, সেগুলোও নিতে পারবেন। এক কথায় বাংলাদেশে উপযুক্ত এই মিনি পাওয়ার টিলারগুলো সব জায়গায়। আমাদের গত এই তিন সিজনে আমরা সর্বোচ্চ রাঙ্গামাটি অঞ্চলটাতে আমরা প্রোডাক্ট ডেলিভারি করেছি, কারণ রাঙ্গামাটির ওই দিকটাতে উঁচু উঁচু জায়গায় বড় পাওয়ার টিলার নিয়ে যেতে সমস্যা, ওনারা বেশিরভাগই মিনি পাওয়ার টিলারগুলো নিয়ে যাচ্ছেন। এবং বেশ কিছু ওরা আমাদের, আমরা খুব শীঘ্রই একটা লাইভ করব আপনাদের ওই অঞ্চলটাতে কাজের, যে আসলে ওনারা যে ব্যবহার করছেন, আসলে কেমন করে ব্যবহার করছেন, এটা নিয়ে আমরা একটা ভিডিও দিব আপনাদেরকে। আসলে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলে ওনারা কতটা উপকৃত হয়েছে এবং কতটা কাজে দিচ্ছে। আমরা মোটামুটি দুইটা মিনি পাওয়ার টিলার আপনাদেরকে দেখালাম, এরপরে তৃতীয়টা আমরা দিব, আর বাকিটাও দেখবেন। আশা করি এই চাষের উপরেই আমরা বাকি যে এই ফলাগুলো আছে, এই ফলাগুলো দেখাবো, যে লাঙ্গলের কাজগুলো এগুলো একটু শেষের দিকে দেখাবো। এরপরে যেটা স্টার্ট করা হবে এটা হচ্ছে 7 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন। তো ইন্ডিয়ানগুলো মোটামুটি অনেক চাহিদা, কারণ ইন্ডিয়ান অনেকেই চায়, এবং প্রি অর্ডারও বেশ কিছু আমাদের আছে, এগুলো গত পরশু দিন গোডাউনে আমাদের চলে আসছে। দেখেন ডিজেল ইঞ্জিনগুলার খুবই শক্তিশালী, দেখেন এখানে ইজিলি আপনার হাইট অনুযায়ী আপনারা কিন্তু ইনস্ট্যান্ট হাতলগুলাকে কম বেশি করতে পারবেন। এটা সব থেকে বড় বিষয় যেটাকে আপনার, ধরেন পাওয়ার টিলার যখন ব্যবহার করবেন তখন নামতে হবে, রেঞ্জ টেঞ্জ নিতে হবে, এগুলো কিন্তু কিছু করতে হচ্ছে না আপনার মিনি পাওয়ার টিলারে। খুব ইজিলি এটাকে আপনারা হাই লো করে নিতে পারবেন। আমরা এবার একটু ওই ডিজেলের কাজ দেখব। এখানে গিয়ার কম বেশি করা যায়, এখানে একটা লাঙ্গলের মতো আছে দেখেন, এটা হাই লোয়ের উপর আপনারা হাই লো করে নিয়ে আপনার ব্যালেন্সটা ঠিক করে নিতে পারবেন, যে আপনি কত গভীর করবেন এবং কতটা হালকা করে নিয়ে যাবেন। এটার উপরে আস্তে করে দেখেন এটা জাস্ট অ্যাডজাস্ট করে নেওয়া হলো,
খুব সুন্দর চাষ হচ্ছে। আপনারা একটু মেশিনটা শেয়ার করবেন, দেখেন এখানে গভীরতাটা দেখেন। মানে যত ভারী ইঞ্জিনগুলো হচ্ছে তত ভালো চাষ হচ্ছে একবারই। দেখেন এটা 7 হর্স পাওয়ার, কারণে মোটামুটি কাজগুলো দেখেন আরও দ্রুত হচ্ছে। এরপরে আমরা 10টা দেখবো, এটার একবার চার্জ দেখার পর সবাই আপনারা একটু শেয়ার করবেন লাইভটা বেশি বেশি করে, যাতে সবাই দেখতে পারে। আমরা চাই যে আধুনিক কৃষিতে আমরা একটা অবদান রাখি এবং এই আধুনিক মেশিনারিজগুলো আমরা নিয়ে আসছি, আরও নতুন নতুন মেশিন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আমরা। এগুলো নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করছি কোনটা বাংলাদেশের জন্য সুইটেবল। এরপরে আমরা একটু 10 হর্স পাওয়ারের ডিজেলটা দেখবো, এটা দেখে এটা কিন্তু খুব ভালো চাষ হচ্ছিল, তো লাইফটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমরা পরেরটাতে যাব। এটা আমরা এই যে 10 হর্স পাওয়ারটা দেখবো, এটা কিন্তু সেলফ স্টার্ট। এখন যেটা দেখবো এটা হচ্ছে সেলফ স্টার্ট, এটা হচ্ছে 10 হর্স পাওয়ারের, এবং যতটুকু জায়গা চাষ হয়েছে এটা আমরা এরপরে লাঙ্গলের যে ব্যবহারগুলো, এই লাঙ্গলের ব্যবহারগুলো আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। তো একটু ভিডিওটা বড় হতে পারে, সবাই সাথে থাকবেন। এই যে চাবি দিয়ে স্টার্ট করা হলো, এটা এটা সব থেকে ইজি একটা বিষয়, যারা টেনে স্টার্ট দিতে কষ্টকর মনে করেন তারা খুব ইজিলি চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন। এটা দুইটা গিয়ার ফাংশন আছে, একটা হচ্ছে স্লো যাবে আর একটা হলো স্পিডে যাবে, এবং এখানকার যে লোহার অংশটা দেখছেন এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেয় যে হচ্ছে আপনার গাড়িটা কীভাবে আপনি চালাবেন সেটার উপর। হ্যান্ডেলটা ভাসায় দাও, হ্যাঁ হ্যাঁ হাই করে দাও। দেখেন দেখা গেল আপনি অনেক লম্বা মানুষ বা একটু শর্ট মানুষ, দেখা যায় যে যেটাতে আপনার চালালে খুব ইজি হয় সেই অনুযায়ী আপনি হাইট করে নিতে পারবেন ইনস্ট্যান্ট, এবং আপনার মতো করে চালাতে পারবেন। তো ছোটো ইঞ্জিনগুলোর এটাই সুবিধা, যে কোনো জায়গায় ক্যারি করা যায়, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আগে যেগুলো চাষ হয়েছে তার পাশেই আমরা এটাও চাষ করে দেখাচ্ছি কীরকম। দেখেন 10 হর্স পাওয়ার হওয়ার কারণে আরও শক্তি, আরও স্পিড, এবং খুব ভালো চাষ হচ্ছে দেখেন একবারই। আগেরগুলোর থেকে এটা আরও বেশি গভীর হচ্ছে, আর এবং দেখেন ঘুরানোটাও খুব কঠিন না, আপনারা চালাতে চালাতেই ঘুরাতে পারবেন। কি পরিমাণে ঘাস, তারপরও চাষ করে যাচ্ছে। তো 10 হর্স পাওয়ারের সেলফ নন সেলফের চায়নাগুলো হয় আপনারা, আমরা আজকে যেহেতু ভিডিওটা ইন্ডিয়ান নিয়েই করছি, সবগুলো ইন্ডিয়ান মিনি পাওয়ার টিলার নিয়েই আমরা আজকের এই ভিডিও। আপনারা যারা এখনও
বাকি মিনি পাওয়ার টিলারগুলো দেখেননি, তারা একটু ভিডিওটা পিছনের দিকে টেনে নিয়ে দেখতে পারেন যে আমরা প্রথম থেকে কতগুলো মিনি পাওয়ার টিলার আজকে দেখালাম। অলমোস্ট 4টা আমরা মিনি পাওয়ার টিলার দেখিয়ে ফেলছি এবং 10 হর্স পাওয়ার হওয়ার কারণে দেখেন জায়গাটাও বড় নিয়ে চাষ করছি এবং খুব দ্রুত কাজ হচ্ছে। তো আপনারা আপনাদের জায়গা অনুযায়ী আপনাদের কী পরিমাণে দরকার, বাজেট অনুযায়ী আপনারা এই মিনি পাওয়ার টিলারগুলো নিতে পারেন। চাষ দেখেন কী পরিমাণে চাষ হচ্ছে, ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আমরা আর একটু দেখানোর চেষ্টা করব এর পরে ছোট মেশিনগুলোতে যে লাঙ্গলগুলো কীভাবে ব্যবহার করা হয়। আর দেখা গেল যে দুই চাষের কাজ কিন্তু মোটামুটি এক চাষেই হয়ে গেছে। আর এগুলো কিন্তু কাদাতেও চালা যায়, আমরা কাদাতে চালানোর ভিডিও অলমোস্ট দিয়ে দিয়েছি আগের মিনি পাওয়ার টিলারগুলোর, আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে। আমরা একটু লাঙ্গলগুলো দেখব কোন মেশিনটাতে দেখব। লাঙ্গলগুলো একটু সেট করে নাও, আমরা যেহেতু লাইভে আছি একটু দ্রুত করতে হবে। আর এইটুকু জায়গা দেখেন অনেক বড় একটা জায়গা, অল্প সময়ের মধ্যেই আমরা চাষ করে ফেলছি। বাকিগুলোর ভিডিও আলাদা আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটার পর্যাপ্ত পরিমাণ ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে যাবে, আপনারা দেখবেন। আমরা এখন এই যে চাকাগুলো লাগিয়ে আমরা এই লাঙ্গল ফলাগুলো দেখব যে চাষের পরে যে লাঙ্গলের দরকার হয় সেটার কাজটা আমরা একটু দেখব। একটু আমাদের সাথেই থাকবেন, একটু সময় লাগছে। জাস্ট আমরা ফলাগুলো খুলে এই চাকা লাগিয়ে আমরা এই লাঙ্গল ফলাগুলো লাগাবো। আচ্ছা, এই যে লাঙ্গলটা আমরা এখন লাগাবো এটা হচ্ছে দেখেন তিনটা মাথা দেয়া ব্যবহার করা আছে এবং পিছনে একটা চাকা দেওয়া আছে। এগুলো বিভিন্ন কাজে আপনারা বুঝতে পারছেন যাদের যে কাজে লাগে সেই কাজে অনুযায়ী এটা ব্যবহার করা হয়। এবং দেখেন হালকা হওয়ার কারণে জাস্ট একটা একজন ধরেই কাজগুলো করা যাচ্ছে। একটু সময় দিবেন আমাদেরকে, আমরা জাস্ট সেট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা একটু অ্যাডজাস্ট করে নিই আমরা, একটু অ্যাডজাস্ট করে মাটির হাইট অনুযায়ী এটাকে ব্যবহার করব। তো এটার পাশাপাশি আরও অনেকগুলো ফলা থাকে, আমরা এই মিনি পাওয়ার টিলারগুলো কিন্তু মাল্টিপারপাস ব্যবহার করতে পারি যখন যেটা দরকার হয়। অ্যাডজাস্ট করে নাও, দাও এটা অ্যাডজাস্ট করে নাও নিচেরটা হাইট অনুযায়ী। কিছুক্ষণ সময় লাগবে, 1 মিনিটের মধ্যেই সব। মোটামুটি 1 মিনিটের মধ্যেই সব হয়ে যাবে, একটু থাকবেন আমাদের সাথে। ভিডিওটা বড় হলেও আপনারা আসলে সবগুলো দেখতে পাচ্ছেন যে কোনটার কীভাবে কাজ করে। এরপরে আমরা বাকি লাঙ্গলগুলোও দেখানোর চেষ্টা করব, আমাদেরকে একটু সময় দিবেন আপনারা।
দাও স্টার্ট দাও, আমরা একটু লাঙ্গলের কাজগুলো দেখবো। স্টার্টিংগুলোও খুবই ইজি। দেখেন এখানে প্রচুর পরিমাণে ঘাস, ঘাস আটকায় যাচ্ছে, তারপরও কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। দেখেন কী পরিমাণে ঘাস, ঘাসগুলো একটু বের করে দাও। দেখেন কী পরিমাণে ঘাস ছিল, চাষের সময় বুঝতে পারছিলেন আপনারা যে আসলে কী পরিমাণে ঘাস ছিল। এখন আরও বুঝতে পারছেন যে লাঙ্গলটাকে আগাতে দিচ্ছে না এত ঘাস। তো এইগুলো লাঙ্গলের কাজ মূলত কিন্তু করে হচ্ছে চাষ করার কিছুদিন রেখে দেয়, যখন ঘাসগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই কাজগুলো করে। দেখেন বড় লাঙ্গলটা দেই না, বড় লাঙ্গলটা দেও, কারণ প্রচুর ঘাস, ঘাস কিন্তু আটকায় যাচ্ছে। বড় বড় লাঙ্গলটা নিয়ে আসো, ওইটা না এটা। এখানে তিনটা মাথা, এই কারণে ঘাসগুলো সব নিচ থেকেই আটকায় যাচ্ছে। আমরা একটু দেখাই আপনাদের, ঘাস ছাড়া যেটাতে সেটা দেখো। এই দেখেন, এই দেখেন, এই যে এই জায়গায় দেখেন এত পরিমাণ ঘাস যে এখানে তিনটা লাঙ্গল, তো এই কারণে আটকায় যাচ্ছে। তো আমরা এই অ্যাডজাস্টেবল একটা লাঙ্গল আছে, এটা একটু আপনাদেরকে ব্যবহার করে দেখাই যে এটা কেমন কাজ করে। তো মূলত চাষের সাথে সাথেই ঘাসগুলো থাকে তো জমিতে, এই কারণেই লাঙ্গলগুলো চালাতে একটু হয়তো ইয়া হচ্ছে আমাদের। আর মূলত লাঙ্গলদের কাজ হয় হচ্ছে যখন আপনার জমিতে ঘাসগুলো একদম মরে যায়, দেন এটা ব্যবহার করে আর কি। আর যারা নতুন যুক্ত হচ্ছেন তারা আমাদের ভিডিওগুলো একদম প্রথম থেকে দেখতে পারেন। প্রথম থেকে আমরা চারটা মেশিন দেখিয়েছি, আমরা চারটা মেশিনের কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। যারা এখনও আমাদের নতুন যুক্ত হচ্ছেন আমাদের লাইভে, তারা একটু কষ্ট করে পিছনের দিকে টেনে দেখবেন ভিডিওগুলো। আমরা অলমোস্ট সবগুলো ভিডিও চাষের অংশগুলো দেখিয়েছি, চাষের অংশ এই যে এই জায়গাগুলো আমরা চাষ করেছি। আর এখন আমরা লাঙ্গলগুলো লাগানো দেখানোর চেষ্টা করছি যে এগুলো যে মাল্টিপারপাস কাজ করে এবং কীভাবে করে এই বিষয়গুলো আর কি আপনাদেরকে দেখা। একটু আগায় না, ওই জায়গাতে ঘাসগুলো বেশি হয়েছে এই জন্য হাইটটা বেশি হয়েছে। তো এটা হলো অ্যাডজাস্টেবল লাঙ্গল। এই দেখেন এখানে কিন্তু আপনি চাইলেই এই লাঙ্গলগুলোকে ছোটও করতে পারবেন, বড় করতে পারবেন এবং হাই লো করতে পারবেন। এই যে নাটগুলো দেখছেন, এই নাটগুলোর মাধ্যমেই কিন্তু এই কাজগুলো করা যায়। এই দেখেন এখানে কিন্তু এই লাঙ্গলে কিন্তু অ্যাডজাস্টেবল ব্যবহার করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এইগুলোর মাধ্যমে এটা উপরে তুলে এটাকে চাপায় দেওয়া যায়, চিকন করে দেয়া যায়, আবার এই নাটগুলোকে লুজ করে এটাকে কিন্তু বাড়ায় দেয়া যায় যে আপনি একটু বড় করে গভীর করতে পারবেন। তো এই অ্যাডজাস্টেবল লাঙ্গলগুলো কিন্তু বেশ জনপ্রিয়, আপনারা চাইলে এটাকে মডিফাইও করতে পারবেন। কারণ আমরা যে মেশিনগুলো নিয়ে আসি মোটামুটি আপনারা দেখেছেন যে সবগুলোই মডিফাই করা যায় এবং খুব ভালো ভালো। আগায় নাও, একটু আগায় নাও গাড়িটা, এখানে উঁচু হয়েছে তো, একটু আগায় নাও, একটু আগায় নাও, একটু আগায়। তো আপনারা যারা নতুন যুক্ত হচ্ছেন আবারও বলছি, আপনারা পিছনের দিকে টেনে নেবেন ভিডিওগুলো, দিয়ে কাজের অংশগুলো দেখে নেন। দেখ
দেখেন আমরা এখন যে লাঙ্গলগুলো ব্যবহার করেছি কি পরিমাণে গভীর করে যাচ্ছে। ভিডিওটা বাড়ানোর এই উদ্দেশ্যই যে আমরা আসলে দেখাতে চাই আপনাদেরকে যে আমরা যে অ্যাটাচমেন্টগুলো এই অটিলারের সাথে ব্যবহার করি সেগুলো আসলে কেমন কাজ দেয়। আপনারা চাইলে এই যে সামনে যে রাবারের চাকা আছে এখানে লোহার চাকাও ব্যবহার করতে পারবেন, তাহলে কাজ আরও ভালো দেখতে পারবেন। এই যে লাঙ্গলের কাজ দেখেন, এই লাঙ্গলটা কীভাবে কাজ করছে, এই মেশিনগুলো খুবই শক্তিশালী। আপনারা চাইলে ডিজেল পেট্রোল যে কোনো একটাই নিতে পারেন। এটা যে মাল্টিপারপাস কাজ করা যায় সেটা তো বুঝতেই পারছেন। আমরা খুব শীঘ্রই হয়তো আপনাদেরকে এটার ট্রলি যে ব্যবহার করা হয় সেই ট্রলির ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে এটার পিছনে যে ট্রলিও ব্যবহার করা যায় সেটা আমরা ট্রলি অলরেডি বানানোর ইয়ে করছি। পরিমাণে লাঙ্গল কাজ করছে আর এটাতে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই লাঙ্গলটাতে আপনারা অলরেডি দেখেছেন যে কীভাবে অ্যাডজাস্ট করে। আরও যখন আপনারা লোহার চাকা লাগাবেন সেটাও আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা একটু যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের কৃষকদের জন্য শেয়ার করবেন, কারণ আমাদের কৃষকরাই কিন্তু আমাদের প্রাণ। কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচব। কৃষকরাই দেখা যায় যে কষ্ট করে আমাদেরকে খাবার সেটাতেই কিন্তু ওরা কন্ট্রিবিউট করে। তো আমরা চাই যে আরও মানুষ কম খরচে বেশি কাজ করুক এবং লাভবান হোক, এই কারণেই মূলত এই কাজগুলো আমরা করি। এরকম আধুনিক মেশিনারি এই কারণেই আমরা নিয়ে আসি যাতে মানুষের সময় বাঁচে, কম শ্রম লাগে। তো আপনারা একটু আপনাদের একটা শেয়ারের কারণেই কিন্তু অনেক অনেক মানুষ, আপনার পরিচিত মানুষ এই ভিডিওগুলো দেখতে পারবে। তো আপনারা একটু শেয়ার করবেন যাতে মানুষ দেখতে পারে এবং উদ্বুদ্ধ হয় কৃষিতে। আমরা কিছুদিন আগে একটা আপনাদেরকে আমাদের একটা ইন্টারভিউ প্রকাশ করেছিলাম, কানাডার প্রবাসী একজন এসেছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে পৃথিবীতে বেশিরভাগ জায়গায়, যেমন উনি যে কানাডায় থাকে, কানাডাতেই কৃষকরাই সব থেকে বেশি ধনী। আর কৃষকরাই নিজেদের প্লেন ব্যবহার করে, এতটাই ধনী, কারণ ওরা সব কিছু প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে, সব চাষাবাদেই প্রযুক্তি ব্যবহার করে। তো আমরাও চাই যে আমাদের দেশেও কৃষিটাকে মানুষ একটু প্রফেশনালি নিক, কারণ আমরাও এখনও ওই আগের মতোই চাষাবাদ করি, আমাদের বাপদাদা যেভাবে দেখিয়েছে সেইভাবেই। এরপরে অ্যাডজাস্টেবল লাঙ্গলটা তো দেখলেন, আর এটা দেখেন, এটাও আরেকটা লাঙ্গল যেটাতে আপনি এক সাইড দুই সাইড করে ব্যবহার করতে পারবেন। এটা এক সাইড করে দিও, মানে এই লাঙ্গলটা এমন লাঙ্গল যেটাতে আপনারা চাইলে মাটি একদিকে তুলে দিতে পারবেন, মাটি চাইলে দুই দিকে তুলে দিতে পারবেন। এটার খুব সুন্দর সিস্টেম এই লাঙ্গলের, আসলে দেখতে পাচ্ছেন। এই লাঙ্গলের একটু আমরা কাজ দেখব। বাহ, এটা আরও বেশি গভীর থেকে কাজ করছে এবং একদিকে মাটিগুলো কিন্তু তুলে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই মাটি চায় যে একদিকে পড়ুক, তারা কিন্তু এই লাঙ্গলটা ব্যবহার করতে পারে। আর এই লাঙ্গলটাতে দেখেন মোটামুটি কিন্তু দুই দিকেই গিয়ার সিস্টেম টাইপের আর কি, দেখা গেল যে আপনি চাইলে এদিক ওদিক করে নিতে পারবেন। এবং এখানে আসলে প্রচুর পরিমাণে ঘাস,
বাঁশের কারণে কিন্তু আটকায় যাচ্ছে, কিন্তু এই মেশিনের দেখেন পুরো শক্তি দিয়ে ওটাকেও তুলে নিয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু হাত ছেড়ে দিয়েছেন, তো মোটামুটি ছোট হওয়ার কারণে এবং খুবই স্মুথ। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভিডিওতে দেখবেন আমরা একটু মাঝে মাঝে হাত ছেড়ে দিয়ে চালানোর চেষ্টা করি। আর এটা দিয়ে জমি সমান করা বলতে চাষের পরে যেভাবে আপনারা চাইলে এই এই জায়গাটাতে মই ব্যবহার করতে পারবেন, ওখানে টানা দিয়ে মই ব্যবহার করে মইয়ে চড়ে আপনারা কিন্তু জমি সমান করে দিতে পারবেন। আপনারা চাষটা হচ্ছে মেন বিষয়, আপনার চাষ হয়ে গেল এরপরে কিন্তু আপনি মই যেভাবে দেন নর্মালিও কিন্তু আপনার বড় টিলারের পরেও কিন্তু অনেকে মই দিতে হয়, সে কাজটা আপনারা করতে পারবেন। আর আমরা তো এখানে লাঙ্গল দিচ্ছি এখানে কারণে উঁচু নিচু দেখাচ্ছে, কিন্তু আমরা যখন চাষ করেছি তখন কিন্তু উঁচু নিচু দেখায়নি, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেমন চাষ হয় এবং এটাতে আসলে ইয়া করতে হয় কি। তো মোটামুটি আপনার লাঙ্গলেরও কাজগুলো দেখলেন, ভিডিও অনেক বড় হয়ে গেছে, যারা এখনও প্রথম থেকে দেখেন নাই তারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা আমরা চাষ করা বাদেও এই লাঙ্গলটা একটু আপনাদেরকে দেখাই, এই যে লাঙ্গলটা দেখেন মানে যে জায়গায় এখনও চাষ হয়নি সেই জায়গায়ও কিন্তু লাঙ্গলটা বেশ দিব্যি চলছে। নর্মালি লাঙ্গল দেয় হচ্ছে চাষের পরেই, তো আমরা কিন্তু একদম এখনও চাষ হয়নি ওই রকম জায়গায় ওই লাঙ্গলগুলো ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের কাজগুলো বুঝতে ইজি হয় যে আসলে মেশিনগুলো কতটা কাজের সেটাও যেন আপনারা বুঝতে পারেন। এর কী পরিমাণে ঘাস, জাস্ট এই লাঙ্গলটা দিয়েই পুরোটা তুলে দেওয়া যাচ্ছে। আমরা কিন্তু ছোট মেশিনটাই ব্যবহার করছি, 7 হর্সের ডিজেল ইঞ্জিন আমরা কিন্তু ব্যবহার করছি এই মুহূর্তে। আপনারা বাকিগুলো দেখবেন, আমরা আজকের লাইভটাতে প্রায় 4টা মেশিনের ভিডিও করেছি, তো আপনারা চাইলে একটু ভিডিওটা টেনে দেখবেন। মজার বিষয় হচ্ছে ছোট ছোট এই টিলারগুলো কতটা কাজের দেখে। দেখেন লাঙ্গলটা কিভাবে কাজ করছে, আসলে আমরা বাংলাদেশ থেকে ভিডিও করছি, এই প্রোডাক্টগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। আপনারা দেখেছেন এর আগে চায়না প্রোডাক্টও আমাদের কাছে, ইন্ডিয়ানও বেশ কিছু প্রোডাক্ট আছে। এটার সাথে যেমন এই চালানে আমাদের এই মিনি পাওয়ার টিলারের পাশাপাশি কিন্তু পাওয়ার স্প্রেয়ারও আসে। আপনারা জানেন যে পাওয়ার স্প্রেয়ারগুলো অনেক মানুষই চায়, এই পাওয়ার স্প্রেগুলো চায়নাগুলোও বিক্রি হয় ইন্ডিয়ানগুলোও হয়, তো ইন্ডিয়ানগুলো চলে আসছে এই চালানি। আপনারা যারা ইন্ডিয়ানগুলো নিতে চান তারা ইন্ডিয়ানগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা এই মাটিতেই আমরা ওই যে তিন লাঙ্গলওয়ালা যে তিন মাথাওয়ালা যে লাঙ্গলটা সেটা আমরা লাগিয়ে দেখবো যে কেমন কাজ করে। ওখানে প্রচুর ঘাস হওয়ার কারণে কিন্তু ঘাসগুলো আটকা যাচ্ছে। এটা অ্যাডজাস্ট করে দাও, অ্যাডজাস্ট করে দাও, আপনারা একটু কষ্ট করে থাকবেন আমাদের সাথে, অনেকক্ষণ ধরে আসলে লাইভগুলো হচ্ছে। তো আমরা আসলে একটু সময় নিচ্ছি, কারণ হলো আমরা পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যে আসলে কেমন কাজ করে। দেখেন এটা কিন্তু তিন লাঙ্গলওয়ালা যে মাথাটা সেটা আমরা একটু ব্যবহার করতে করছি। দেখেন এটাও কাজ করছে, কিন্তু প্রচুর ঘাস, দেখেন ঘাস আটকায় যাচ্ছে, এত ঘাস, দেখেন ঘাস সহ তুলে নিয়ে যাচ্ছে।
এই লাঙ্গলগুলোও কিন্তু অ্যাডজাস্ট করা যায়, আমি একটু আপনাদেরকে দেখাই। ঘাস প্রচুর পরিমাণে আটকাচ্ছে, এই কারণে আমরা এই পিছনের লাঙ্গলটা একটু খুলে দিচ্ছি। হ্যাঁ, এই দুটাই চালাও। হ্যাঁ, দেখেন ছোটো ছোটো জিনিস হওয়ার কারণে কত সহজেই অ্যাডজাস্ট করা যাচ্ছে, কত সহজেই এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যাচ্ছে। আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি লাঙ্গলটা, প্রচুর এই দেখেন ঘাস হওয়ার কারণে কিন্তু ঘাসগুলো আটকা যাচ্ছে। একটু আগায় নাও, একটু আগায় নাও। এখন দেখেন মোটামুটি তিনটা লাঙ্গল হওয়ার কারণে ঘাসগুলো আটকায় যাচ্ছিল, তো এখন ওখানে দুইটা লাঙ্গল ব্যবহার করা আছে। দেখেন এখন বেশ দিব্যি চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আপনাদের যেভাবে দরকার, আপনাদের যে লাঙ্গল দরকার সেই অনুযায়ী আপনারা নেবেন। আসলে মেশিনের সাথে এগুলো ফ্রি থাকে না, এগুলো আমরা আলাদা নিয়ে আসি, আপনারা আলাদা করে অর্ডার করতে হবে। আপনারা যখন মেশিন নেবেন আপনার অনুযায়ী যে দরকার, যে লাঙ্গল খলাগুলো দরকার সেই লাঙ্গল খলাগুলো অনুযায়ী আপনারা নিতে পারবেন। তো ভিডিও প্রায় 41 মিনিট হয়ে গেছে, তো আমরা ভিডিও আর বাড়াবো না, অনেক দূর জায়গায় চাষ করায় দেখালাম আমরা এই অল্প সময়ে, এবং চারটা মেশিন দেখিয়েছি। আপনারা চাইলে একটু মেশিনগুলো দেখে নেবেন, এই ভিডিওটা একটু পিছনের দিকে টেনে নেবেন। আর এটার ভিডিও আমরা খুব শীঘ্রই পাবলিশ করছি, আপনারা যাদের অর্ডার করতে চান সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায়, এবং সরাসরি আমাদের অফিসে এসেও নিয়ে যেতে পারবেন। তো সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন, আধুনিক কৃষির সঙ্গে থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদেরও যদি কোনো চাওয়ার থাকে যে আমাদের এই টাইপের মেশিন এনে দিবেন, আমরা চেষ্টা করব এবং নিজেরাও আমাদের ওয়ার্কশপে তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় অর্ডার করবেন, যে কোনো কুরিয়ারে যে কোনো সময় যে কোনো জায়গায় নিতে পারবেন। তো আজকের মতো এই ইন্ডিয়ানের ভিডিও দিয়ে শেষ করছি, ইন্ডিয়ান মিনি পাওয়ার টিলারগুলোর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।